মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এবছর আরও বড় রঙিন। শুক্রবার থেকে সকলের জন্য খুলে গেল ফুড ফেস্টিভ্যালের অবারিত দ্বার। কোন খাবারের টানে আপনি যাবেন ফুড ফেস্টিভ্যালে? খাদ্যমেলা শুনেই সকলের মনই ভীষণ উচাটন। প্রশ্ন একটাই, কী কী খাবার রয়েছে ফুড ফেস্টিভ্যালের ময়দানে? আপনার যেমনটা চাই। ফেস্টিভ্যাল গ্রাউন্ডে ঢুকেই জয়নগরের মোয়া দিয়ে একটু মিষ্টিমুখ করে নবদ্বীপের ক্ষীর দই খেয়ে ধীরেই এগোতে থাকুন, তারপরেই চোখে পড়বে বিভিন্ন রকমের কাবাব তন্দুরের দোকান। প্রথম দিনেই সকলের নজর কেড়েছে ঢেঁকি ছাঁটা চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠে। রয়েছে পাটিসাপটা রসপুলি, চিতই পিঠে, গোকুল পিঠে, দুধপুলি সহ আরও বিভিন্ন রকমের পিঠেপুলি। এছাড়াও রয়েছে কাবাব তন্দুরি সহ বিভিন্ন স্বাদের চা, বিরিয়ানি, স্মোক বিস্কুট, প্রগতিশীল চাষিদের সবজি সহ নানা স্বাদের আইটেম। প্রথম দিনের মেলাতেই উপচে পড়ল ভিড়, বিভিন্ন স্টলে ভিড় জমালেন জেলার মানুষ। ভালো লাগছে বেশ, আমি প্রথমবার এলাম, কিন্তু দেখলাম যে নতুন করে তোমার এখানে ট্রিটিং চলছে, তো যাই হোক কিন্তু বেশ ভালো লাগছে মোটামুটি। এটা নতুন ছিল, ট্রাই করলাম, আপনিও করতে পারেন। আর সকল দর্শক বন্ধুকে বলছি আপনি আসুন, বেশ ভালোই হয়েছে। স্মোক বিস্কুট বহরমপুরে এটা একটু নিউ আইটেম, তাই না? ভাবলাম যে একটু ট্রাই করি, বেশ ভালো লাগলো। এখনো অব্দি ফুচকাটা ট্রাই করেছি, ওটা ছাড়া তো একদমই চলে যাবে না। ফুচকা ট্রাই করলাম, এখন কাবাব ট্রাই করব, আর দেখি একটু টুকটাক কিছু খাওয়া যায় যদি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।